রাজধানীর গুলশানের 104 নম্বর রোডের 27 নম্বর বাড়িতে 25 বছর ধরে বসবাস করছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি। বাড়িটি নিয়ে গত 7 বছর ধরে চলছে গণপূর্ত এবং রাজুকের মধ্যে টানাপোড়েন। সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, রাজুককে ম্যানেজ করে বাড়িটি নিজের নামে দলিল ও নাম জারি করেছেন তিনি। প্রশ্ন হচ্ছে, গণপূর্তের পরিত্যক্ত জমি কিভাবে রাজুক মুর্শেদিকে দিল তা নিয়ে। এ বিষয়ে গণপূর্ত থেকে কয়েকবার রাজুককে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া দেয়নি রাজুক। বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। জমিটি কিভাবে মুর্শিদিকে দেয়া হলো জানতে চেয়েছেন উচ্চ আদালত। 10 দিনের মধ্যে জমির সব কাগজপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর পেছনে প্রাতিষ্ঠানিক দুর্নীতির গন্ধ রয়েছে বলে মনে করেন রিটকারীর আইনজীবী। এই সম্পত্তি তো গণপূর্তের, এটা তো রাজুক কোনোভাবেই দিতে পারে না, এবং এটা আমাদের দেখা দরকার। এই জন্য ওনারা এই রুলের সাথে সাথে একটি ডাইরেকশনও দিয়েছেন। ডাইরেকশনটি হচ্ছে গিয়ে রেসপন্ডেন্ট নাম্বার 1 গণপূর্তের সেক্রেটারি, রেসপন্ডেন্ট নাম্বার 2 রাজুকের চেয়ারম্যান সাহেব, এবং রেসপন্ডেন্ট নাম্বার 5 আমাদের আব্দুল সালাম মুর্শিদি বলেছেন তাদেরকে 10 দিনের মধ্যে কি কি কাগজ, এই বাড়ি সম্পর্কিত সকল কাগজ এফিডেভিট করে আদালতের কাছে জমা দেওয়ার জন্য। আমি মনে করি যে যে অ্যাপ্রিহেনশনটা আমরা করতেছি, যে এই জাল জালিয়াতির কথা যে বলতেছি, এই কাগজগুলো আসলে আমাদের সামনে এটা পরিষ্কার হবে। বাড়ি হচ্ছে কি আরেকজনের, গণপূর্তের সরকারের, রাজুক তো এটার মালিকই না। অথচ রাজুক তাকে দলিল ট্রান্সফার করার সব ক্ষমতা দিয়ে, দলিল করার ক্ষমতা দিয়ে দিছে। এর মানে হচ্ছে গিয়ে এখানে রাজুকও জড়িত, এবং গণপূর্ত এই পর্যন্ত প্রায় 4টা চিঠি দিছে 4 বছরে রাজুককে। চিঠি দিয়ে বলতেছে যে আমার সম্পত্তি আপনারা কিভাবে তারে ট্রান্সফার করার ক্ষমতা পাইলেন এটা একটু জানান। রাজুক আর কিছু জানায় না। কেন জানায় না? আল্লাহ মাবুদ জানে। এবং কেন জানায় না? এই যে আল্লাহ মাবুদ জানে, যেটা আমরা বলতেছি, এখানেই বলতেছি যে এখানে করাপশনের গন্ধ আছে। রাষ্ট্রের দুই সংস্থার এমন বিপরীতমুখী অবস্থানের মধ্যেই রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মুর্শেদির বাড়ি নিয়ে মামলার পেছনে থাকতে পারে ষড়যন্ত্র। ফুটবল ফেডারেশনের একজন নেতা এবং জাতীয় দলের ফুটবল কোনো বিরোধ আছে কিনা, বা অন্য কারো মানে স্থানীয় কোনো রাজনৈতিক বিরোধ আছে কিনা, সেই কারণেই আমরা এটা খোঁজ খবরের বিষয় বলছি। কোনো অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে। গণপূর্তের জায়গা রাজুক বরাদ্দ দিয়েছে, একটা সরকারি প্রতিষ্ঠান থেকে উনি বরাদ্দ পেয়েছেন, ওনাকে হয়তো বা অহেতুক হ্যারাসমেন্ট করার জন্যই এখানে এই রিট মামলাটা দায়ের করা হয়েছে। আমরা কোর্টকে বলছি যে আমরা একটা খোঁজ খবর নিই। বর্তমানে জমিটির মূল্য 100 কোটি টাকারও বেশি বলেও ধারণা আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।